ফের রাজ্যে এসে বিজেপির শীর্ষ নেতার দলিত বাড়িতে ভোজন। অমিত শাহ, রঘুবর দাসের পর এবার সুরেশ প্রভু। মোদী মেলা উপলক্ষে শনিবার হাওড়ায় উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা রেলমন্ত্রী সুরেশ প্রভু। হাওড়ার গুলমোহর ময়দান এলাকার বাসিন্দা দীর্ঘদিনের বিজেপি কর্মী জগদীশ মল্লিকের বাড়িতে তিনি পৌঁছন মধ্যাহ্ন ভোজ করতে। দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে মধ্যাহ্ন ভোজ সারেন রেলমন্ত্রী। দলিতের বাড়িতে রেলমন্ত্রীর মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু মটর, পনির, চাটনি, সন্দেশ, রসগোল্লা। ডাল করেছি, মিক্স করেছি, ভিন্ডি ভাজা, আলু ভাজা, আর তারপরে চাটনি, তারপরে সালাদ করেছি, মিষ্টি। বলেছেন ভালো খাইয়েছেন, আমি আনন্দ হলাম। এর আগে নকশাল বাড়িতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মাহালি দম্পতির বাড়িতে মধ্যাহ্ন ভোজ করেছিলেন অমিত শাহ। এরপর রাজ্যে এসে বিজেপির আরেক শীর্ষ নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস খণ্ডঘোষের সাঁকারি গ্রামে খেতমজুর শম্ভু পুইলের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন। মাসখানেক আগে নৈহাটির মোদী মেলায় যাওয়ার আগে বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ এবং লকেট চট্টোপাধ্যায় আমডাঙ্গার এক দলিত পরিবারে ভাত খান। এবার সেই দলে নাম জুড়ল সুরেশ প্রভুর। বিজেপি নেতাদের রাজ্যে এসে দলিত পরিবারে মধ্যাহ্ন ভোজ করার রাজনৈতিক ট্র্যাডিশন অব্যাহত রইল। এবিপি আনন্দ।